নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং হাতে একটা খাতা পেন্সিল নিয়ে নেবেন। যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। আমরা এই 15টা কোশ্চেন আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম বুঝতে পারবেন আপনাদের নলেজের পার্সেন্টেজ বা নলেজের পারফরমেন্স কতটা আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আমরা আজকে শুরু করছি 765 নম্বর প্রশ্ন থেকে। আর 765 নম্বর প্রশ্নের আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। আমরা চ্যানেলের প্লেলিস্টে এরকম প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছি যেগুলো প্রত্যেকটা আপনাদের মোটিভেশন দেবে। তো চলুন আজকে প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে? অপশান ক আছে ক্ষুড়, অপশান খ খানম, অপশান গ আছে সতীন, এবং অপশান ঘ আছে বন্ধু। তা চারটে প্রশ্ন, আর চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ বন্ধু। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 766, 766 নাম্বার প্রশ্ন। সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অপশান ক নানি, অপশান খ দাদি, অপশান গ শিক্ষিকা, এবং অপশান ঘ মামি। চারটে উত্তর, আর এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান গ শিক্ষিকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 767, ঘোষ জায়া কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? অপশান ক পত্নী অর্থে, অপশান খ কন্যা অর্থে, অপশান গ স্ত্রী জাতীয় অর্থে, এবং অপশান ঘ ক্ষুদ্র অর্থে। তা এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ক পত্নী অর্থে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 768, বাংলা স্ত্রীবাচক শব্দের বিদেহ বিশেষণ কি রূপ হয়? অপশান ক স্ত্রীবাচক, অপশান খ স্ত্রীবাচক হয় না, অপশান গ বিশেষ স্থানীয়, এবং অপশান ঘ সর্বনাম জাত। তাহলে 768 নাম্বার প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ স্ত্রীবাচক হয় না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 769, প্রশ্ন বিদেহ বিশেষণ অর্থাৎ বিশেষের পরবর্তী বিশেষণ ও স্ত্রীবাচক হয় না এর উদাহরণ কোনটি? অপশান ক সুন্দর ছেলে সুন্দর মেয়ে, অপশান খ মেয়েটি পাগল হয়ে গেছে, অপশান ঘ মেজ কুড়ো মেজ কুড়ি, এবং অপশান ঘ গুরু শিষ্য ঘর হয় না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব, 769 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ মেয়েটি পাগল হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 770, নিচের কোন শব্দটি কুল উপাধির ক্ষেত্রে স্ত্রীবাচকতা প্রকাশ করে? অপশান ক ঘোষ জায়া, অপশান খ নায়িকা, অপশান গ নর্তকী, এবং অপশান ঘ গায়িকা। 770 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক ঘোষ জায়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 771, কুলি শব্দের লিঙ্গান্তর কি হবে? অপশান ক কামিনী, অপশান খ কুলিনী, অপশান ঘ কামিন, এবং অপশান ঘ কামিনী। তাহলে আমাদের এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা বলছেন অপশান গ কামিন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 772, দ্বিরুক্তির আরেকটি নাম কি? অপশান ক দ্বিতীয় উক্তি, অপশান খ অনুক্ত শব্দ, অপশান ঘ শব্দদ্বৈত, এবং অপশান ঘ শব্দযুগল। 772 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ শব্দদ্বৈত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 773, দ্বিরুক্ত শব্দগুলির কোন ধরনের অর্থ প্রকাশ করে? অপশান ক কাল নিরপেক্ষ, অপশান খ বিপরীতার্থক, অপশান ঘ নিরর্থক, এবং অপশান ঘ বিশেষ বা সম্প্রসারিত। 773 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ বিশেষ বা সম্প্রসারিত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 774,
আমার জ্বর জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ? অপশন ক দ্বিরুক্ত শব্দ, অপশন খ দেশি শব্দ, অপশন গ তদ্ভব শব্দ এবং অপশন ঘ তৎসম শব্দ। তাহলে 774 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক দ্বিরুক্ত শব্দ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 775, দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের? অপশন ক দুই, অপশন খ তিন, অপশন গ চার এবং অপশন ঘ পাঁচ। 775 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ তিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 776, সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? অপশন ক ভালো মন্দ, অপশন খ তোরজোড়, অপশন গ দন্দৌলত এবং অপশন ঘ আমির ফকির। 776 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ধন ও দৌলত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 777, দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে, এ নিয়মের উদাহরণ কোনটি? অপশন ক ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, অপশন খ ফোঁটা ফোঁটা পানি পড়ছে, অপশন গ আমার সন্তান যেন থাকে দুধে বাঁধে এবং অপশন ঘ চোর হাতে নাতে ধরা পড়েছে। 777 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে অপশন গ এবং ঘ দুটোই এখানে সঠিক উত্তর হবে। যারা অপশন গ করছেন বা ঘ করছেন, এই দুটোর যদি আপনারা অ্যান্সার করেন তাহলে সম্পূর্ণ মার্কস পাবেন, ক এবং খ করলে কিন্তু মার্কস পাবেন না। তাই এরকম ধরনের কোশ্চেন ভুল কোশ্চেন না, আপনারা গ কিংবা ঘ অ্যান্সার করলে কিন্তু সম্পূর্ণ সঠিক মার্কস পাবেন। তো চলুন চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 778, পদের দ্বিরুক্তি কয় প্রকার এ সাধিত হয়? অপশন ক দুই প্রকারে, অপশন খ তিন প্রকার, অপশন গ চার প্রকার এবং অপশন ঘ পাঁচ প্রকার। আমাদের এই প্রশ্নের উত্তর আমরা স্ক্রিনে দেখে নেব। যারা বলছেন অপশন ক দুই প্রকার তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 779, আমার সন্তান যেন থাকে দুধে বাতে বাক্যটিতে দুধে বাতে কিসের উদাহরণ? অপশন ক শব্দের দ্বিরুক্তি, অপশন খ পদের দ্বিরুক্তি, অপশন ঘ অনুকার দ্বিরুক্তি এবং অপশন ঘ ধর্ণাত্মক দ্বিরুক্তি। তাহলে 779 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা স্ক্রিনে দেখে নেব। যারা বলছেন অপশন খ পদের দ্বিরুক্তি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এইবার আপনারা আপনাদের 15টা প্রশ্ন আলোচনা হয়ে গেছে, এবার আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করুন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আপনাদের কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা আমরা করব। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা আপনাদের হোমটাক্সের প্রশ্ন। আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, তোমার নেই নেই ভাব লাগে না কোন অর্থে দ্বিরুক্ত? অপশন ক বিশেষণ রূপে, অপশন খ ক্রিয়া বিশেষণ, অপশন ঘ সামান্য অর্থে এবং অপশন ঘ আধিক্য অর্থে। আবার আমি কোশ্চেনটা বলছি, তোমার নেই নেই ভাব গেল না কোন অর্থে দ্বিরুক্ত? অপশন ক বিশেষণ রূপে, অপশন খ ক্রিয়া বিশেষণ, অপশন ঘ সামান্য অর্থে এবং অপশন ঘ আধিক্য অর্থে। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনারা নিজেরাই নিজেদের পারফরমেন্সটা চেক করুন যে আপনাদের কার পারফরমেন্স কিরকম লেভেলে আছে আর আপনাদের পারফরমেন্স কতটা এনহ্যান্স করতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।